কেমন যেন মনে হচ্ছে জানো, তোমাদের বিয়েতে না অনেক বাধা। জানি না, তবে তুমি চিন্তা করো না আদি, আমি বেঁচে থাকতে আমার মেয়ে রাধারানী আর তোমার বিয়ের কেউ বাধা দিতে পারবে না। আচ্ছা, একে মনসা তার মধ্যে ধুনর্গন্ধ দিচ্ছিস কেন? এসব কথা বলছিস? দেখছিস তো আদি শরীরটা ভালো নেই, আর তোর মেয়ের বিয়ে এই বাড়িতে কে আটকাবে? আমরা তো সবাই তোর আপনজন নাকি? না না, এসব বাজে কথা না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা না, স্যুপটা বানাতে বলেছিস সেটা তদারক কর গে না। আর তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? কি হ্যাংলা মেয়ে দেখ, এখানে দাঁড়িয়ে আছে, বরের ঘরের সামনে থাকবি তো সারা জীবন এর পর থেকে। এখন যা না, ঘুম করছিস কেন? শিমনি তুমিও পারো বটে, আমি ওকে নিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি, আর আমি দেখে নিচ্ছি। আচ্ছা, মুখে মা খা, কিসব ব্যাসন টাসন গুলে যা। আদি, তোর বিয়ে নিয়ে তোর জেঠুমনি আর আমার যে কত বড় দায়িত্ব, কত চিন্তা, কি বলবো। তোর বাবা মা তো চলে গেলেন ড্যাং ড্যাং করে, ওনাদের কথা দিয়েছিলাম কাল যদি বিয়েটা ভালোই ভালো মিটে যায় না, ওনাদের আত্মাও শান্তি পাবে আর আমরাও স্বস্তি পাই। বিয়ে মাই ফুট, ভালো লাগছে না আমার বিয়ে টিয়ে করতে। আমি শিওর কাল রাতে আমাকে কিছু একটা খাওয়ানো হয়েছিল যাতে আমি বাড়ির বাইরে বেরোতে না পারি। নোংরা গেম খেলছে শ্যামারা, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু ধরতে পারছি না, ভালো লাগছে না কিছু আমার। আদি, কি এত ভাবছিস বলতো? কাণ্ড ছেলেটার, কি ভাবছিস আমাকে বল, তোর বড় মাকে বল না কি ভাবছিস। কিছু না, কিছু না, বলো। কিছু না, দুশ্চিন্তা হচ্ছে তো, পেট গুড়গুড় করছে। আহা, আমাদের মেয়েদের বিয়ের আগে দুশ্চিন্তা হয়, আর ছেলেদের বুঝি পেট গুড়গুড় করবে না? ছেলেদেরও পেট গুড়গুড় করে, আমার তিন ছেলে বিয়ে আমি দিয়েছি, আমি জানি। চিন্তা করার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। কি হু হু করছিস বলতো? হু হু করিস না, আরে এখনো তো বিয়েই হয়নি, এখনই ঘাবড়ে যাচ্ছিস? এরপর বিয়ে হলে কত চাপ বাড়বে বলতো, তখন তো আরো ঘাবড়ে যাবি। আরে বাবা, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আর শোন, নুন চিনির জলটা খেতে ভুলিস না, পেট ঠিক থাকে কিন্তু ওটা। হ্যাঁ, আমি গেলাম, মনে থাকবে তো? শ্যামা, তুমি যতই চেষ্টা করো আমাকে এখান থেকে পালাতেই হবে, কিন্তু কি করে, কি বলে, কিছু তো একটা করতেই হবে, কিছু তো একটা বলতেই হবে, কি 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 কি। ইয়েস, পার্লার।